বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনা এর মাঝে আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আমির হুসাইন, আজকে তোমাদের দশম শ্রেণীতে তোমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সহজ একটা বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা জানো যে তোমাদের যেই গ্রামাটিক্যাল টপিক্সগুলো তোমাদের রয়েছে ইংরেজি সেকেন্ড পেপারে, এই গ্রামাটিক্যাল টপিক্সের আমরা জানি মোট আমাদের 11টা টপিক্স রয়েছে। এই 11টা টপিক্সের মধ্যে তোমাদের কোশ্চেন নাম্বার 9, এটা এই টেক কোশ্চেনটা তোমাদের থাকে। তো এই টেক কোশ্চেন আমরা সাধারণত খুব সহজভাবে এবং খুব সাবলীলভাবে আমরা করে থাকি। আমরা জানি এটা আমাদের অনেক সহজ একটা বিষয় এবং সহজ বিষয়টাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা এই জিনিসটাকে খুব ইজিলি করে ভালো নাম্বার পাওয়ার একটা আমাদের একটা ওয়ে এখানে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট এই টেক কোশ্চেনের ব্যাপারে আমার কিছু কথা আমি একটু বলি। দেখো, আমি টেক কোশ্চেনটাকে আমার ভাষায়, আমি প্রথমেই যদি টেক কোশ্চেনকে আমি বলি, টেক কোশ্চেন মানে কি? টেক শব্দটার অর্থ হলো প্রশ্ন জোরে দেওয়া, প্রশ্ন ছড়ে দেওয়া, প্রশ্ন মেলে দেওয়া অথবা প্রশ্ন জিজ্ঞাসা করা। টেক মানে, তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা সমর্থনসূচক বাক্য, ঠিক আছে, একটা সমর্থনসূচক বাক্য আমি এই মানে সমর্থনসূচক একটা বাক্য, এটা আবোধক হতে পারে না আবোধক হতে পারে। দ্যাট মিন্স প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা কি করি, আমরা একটা সমর্থনসূচক বাক্য তুলে দেই, ঠিক আছে, তার মানে একটা প্রশ্ন জুড়ে দেই, প্রশ্নের একটা লেজুরও আমরা এটাকে বলি। টেকটাকে করার জন্য আমার ভাষায় আমি চারটা জিনিসকে সর্বপ্রথম বলি। দেখো, আমার ভাষায় আমি বলি যে এটাকে প্লাস ইনটু মাইনাস। দ্যাট মিন্স যেই কোশ্চেনটাকে তুমি টেক করবা, সেই কোশ্চেনটা যদি তোমার আবোধক হয় তাহলে ওই সেন্টেন্সের টেকটা এখানে তোমার মাইনাস হবে, তার মানে এটাকে নাবোধক হবে। তুমি এটাকে বলতে পারো যদি এটা প্লাস হয় তাহলে তোমার এইটা হবে কি, মানে যদি আবোধক হয় দ্যাট মিন্স প্লাস হয় তাহলে তোমার টেকে যে হবে কি মাইনাস অথবা নেগেটিভ, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথাটা হলো যদি সেন্টেন্সটা তোমার নেগেটিভ দ্যাট মিন্স মাইনাস হয় তাহলে তোমার টেক ফ্রমে যে, এখানে আমি তোমার এসতে বুঝাইলাম হলো স্টেটমেন্ট আর এখান থেকে টিতে হলো টেক ফ্রম। তো যদি এটা মাইনাস হয়, স্টেটমেন্টটা যদি মাইনাস হয় তাহলে তোমার টেগে যে এখানে তোমার পজিটিভ দ্যাট মিন্স প্লাস হবে। তাহলে আমার এক নম্বর সূত্রটা কি, এক নম্বর সূত্রটা হলো যদি যে স্টেটমেন্টটাকে আমি টেক করব সেই স্টেটমেন্টটা যদি আবোধক হয় তাহলে আমার টেক কোশ্চেন এটাকে নাবোধক করতে হবে। আবার যদি আমার স্টেটমেন্টটা নাবোধক হয় তাহলে টেক কোশ্চেনে এসে আমাকে কি করতে হবে, আবোধক করতে হবে। তাহলে এটাকে আমি সহজ ভাষায় মনে রাখতে পারি, যদি বাক্যটা প্লাস হয় তাহলে টেকে যে হবে মাইনাস, আর যদি মাইনাস হয় বাক্যটা তাহলে টেকে যে হবে কি প্লাস। প্রিয় শিক্ষার্থী, এটা হলো তোমার প্রথম একটা ফর্মুলা মনে রাখার। দ্বিতীয় ফর্মুলাটা হলো তুমি যেই সেন্টেন্সটাকে তুমি টেক করবে সেই সেন্টেন্সটাকে টেক করার ক্ষেত্রে তোমার দ্বিতীয় ফর্মুলাটা হলো প্রথমে তোমাকে মনে রাখতে হবে এ ইউ এক্স আই অক্সি প্লাস, তারপর হলো কি সাপ প্লাস, তারপর হলো কি প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় নম্বর সূত্র হলো যেই সেন্টেন্সটাকে তুমি টেক করবে সেই সেন্টেন্সটাকে টেক করতে গেলে প্রথমে তোমাকে আগে অক্সিলারি নিতে হবে, তারপর তোমাকে সাবজেক্ট নিতে হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে। এটা হলো দ্বিতীয় সূত্রটা মনে রাখতে হবে। আমার তিন নম্বর সূত্র যেটা, তিন নম্বর সূত্রটা হলো আমরা সাধারণত বলি যে উইদাউট অক্সি, উইদাউট অক্সি, তারপর হলো সাব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই জায়গায় আমার একটা কথা, সেটা হলো ডো ডিড এবং হলো কি ডাজ ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স কথাটা হলো যদি আপনি টেকটা করতে চান, টেকটা করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্বগুলো যেমন একটা সেন্টেন্স আমি বললাম, একটু খেয়াল করো, যদি আমি বলি যে হি ইজ এ গুড
student. যখনই আমি বললাম হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে তুমি একটু খেয়াল করো তো এখানে সরাসরি অক্সিলারি ভার্বটা আছে কিনা। যেহেতু সরাসরি অক্সিলারি ভার্বটা আছে, তাহলে টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমই আগে অক্সিলারি ভার্বটাকে নেব, তারপরে টেক ফ্রম করব, তারপরে কি করব আপনার সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। বাট যদি এই সেন্টেন্সটার মধ্যে এই অক্সিলারি ভার্বগুলো না থাকে, যেমন অক্সিলারি ভার্বগুলো, যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে দেখাই, সেন্টেন্সটা একটু খেয়াল করো, যেমন আমি যদি বললাম আই স হিম, যখনই আমি বললাম আই স হিম, তার মানে এই জায়গাতে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেই। অক্সিলারি ভার্বগুলো কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাব, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে, তাহলে আমাকে কি করতে হবে, ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমি তিন নম্বর সূত্রটা কি পেলাম, তিন নম্বর সূত্র হলো যদি আমি অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাকে কি করতে হবে, ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। আমার চার নম্বর যে সূত্রটা, সেই চার নম্বর সূত্রটা হলো অ্যান ইনটু পি, তার মানে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যদি আপনার টেক ফ্রমে সাবজেক্টটা নাউন থাকে, টেক ফ্রমে সাবজেক্টটা যদি নাউন থাকে, সেন্টেন্সটায় যদি, সেন্টেন্সটায় যদি আপনার সাবজেক্টটা কি থাকে, নাউন থাকে, তাহলে টেক ফ্রমে আপনাকে প্রোনাউন ফর্মটা ইউজ করতে হবে। তার মানে আমি এটাকে বলতে পারি নাউন উইল বি এক্সচেঞ্জ অফ প্রোনাউন, মানে নাউনটা প্রোনাউন ফর্মে কি হবে, ডাইভার্ট হবে বা কনভার্ট হবে। তার মানে আপনার মনে রাখতে হবে যদি সেন্টেন্সে নাউন ফর্ম থাকে তাহলে এই নাউন ফর্মটা বসবে না, প্রোনাউন ফর্মটা নিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি টেগের জাস্ট একটা ফরম্যাট নিয়ে কথা বলেছি, চারটা ফরম্যাট নিয়ে কথা বলেছি। প্রথম ফরম্যাটটা ছিল যে যদি এটা হাবোধক হয় তাহলে নাবোধক করতে হবে, নাবোধক হলে হাবোধক করতে হবে। দ্বিতীয় যে ফরম্যাটটা ছিল সেটা হলো অক্সিলারি প্লাস সাব প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যদি অক্সিলারি থাকে তাহলে আগে অক্সিলারি নেব, তারপরে প্রশ্ন সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, আর যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা কি করব, ডু, ডিড, ডাজ ব্যবহার করব। চার নম্বরে যে কথাটা আমি বলেছি সেটা হলো যদি সেন্টেন্সটার মধ্যে নাউন থাকে তাহলে এই নাউন ফর্মটা বসবে না, এটা প্রোনাউন ফর্মটা বসবে। একটু দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলগুলোর ব্যাপারে আমি একটু কথা বলবো। প্রথমে বলছে এভরি ওয়ান ইজ নস্টলজিক ইন লাইফ। এই নস্টলজিক শব্দটার অর্থ হলো স্মৃতিচারণ করা, ঠিক আছে, অথবা যেমন প্রত্যেকেই তার লাইফের স্মৃতিচারণ করে বা অতীতকে, অতীতে ফিরে যায়, অতীতের যে স্মৃতিচারণ এটা প্রত্যেকের মাঝেই থাকে। তোমার আমি সূত্র অনুসারে যদি গণিত করতে চাই, গণিত না সরি, এটা যদি আমি ইংরেজি করতে চাই, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো স্যারে এখানে প্লাস দিল মাইনাস দিল, আবার এখন দি স্যারে পড়াইতেছে ইংরেজি কিন্তু বলতেছে গণিতের ভাষা। একটু দেখো গণিতের ভাষায় দেখি, এখানে যেহেতু অক্সিলারি ভার্বটা সরাসরি আছে, তাহলে অক্সিলারি ভার্বটা থাকার কারণে আমি বুঝতেছি যে এই জায়গায় এখানে সরাসরি ইজ আসবে, যেহেতু বাক্যটা আবোধক আছে, না আবোধক করলে হবে কি, ইজেন্ট। এরপরে তোমরা সবাই জানো এভরিওয়ানের পরিবর্তে এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান এর পরিবর্তে কি হয়, দে হয়। এখন অনেকে মনে মনে ভাবতেছ যে স্যার এটা কি করলো, উনি এটা কিভাবে টেক করলো, আমি তো বুঝতে পারলাম না। দেখো আমার এই টেকটা, আমি যে সূত্রটা বলেছি এই সূত্র অনুসারে এটাই হয়। আসলে এখন আমার প্রশ্ন হলো আমার এই টেকটা কি হয়েছে, না আমার এই টেকটা হয়নি। কেন হয়নি আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি, এটা আমি মুছে দিলাম, আমার এই টেকটা হয়নি এই কারণে। তোমরা যদি একটু খেয়াল করো, আমরা সাধারণত জানি যেমন এই যে হি, এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার, তার মানে এটার অক্সিলারি ভার্বটাও কি, সিঙ্গুলার, তার মানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বটা হয়। দেখো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তার মানে অক্সিলারি ভার্বটাও সিঙ্গুলার। ঠিক অনুরূপভাবে যখনই আমি লিখলাম দে, এরপরে কি আমি কখনো এখানে অবশ্যই আমাকে কি লিখতে হবে, আর, তার মানে সাবজেক্টটা প্লোরাল, অক্সিলারি ভার্বটাও কি প্লোরাল, তার মানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। বাট আমরা কি কখনো এরকম লিখেছি দেখেছো যে হি আর ভেরি গুড স্টুডেন্ট, এরকম লিখেছি, লিখি নাই। কেন লিখি নাই, কারণ তোমরা জানো যে এই হিটা হলো প্লোরাল সিঙ্গুলার আর আরটা হলো কি প্লোরাল। দ্যাট মিন্স তোমাদেরকে যদি আমি একটু গল্পের সূত্রে বলি, তোমরা কখনো ইলেকট্রিসিটিতে শুনেছো নেগেটিভ এবং পজিটিভ যদি একসাথে হয় তাহলে, আমাদের গ্রামের মানুষ বলছিল যে ঠাস ঠাস আগুন ধরে, মানে হলো কি নেগেটিভ আর পজিটিভ কখনো একসাথে হতে পারে না। ঠিক অনুরূপভাবে আপনি এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে কখনোই প্লোরাল অক্সিলারি ভার্বকে আপনি কি করতে পারবেন না, একসাথে করতে পারবেন না। তাহলে আমরা কি এখানে যখনই দেখলাম যে ইজ দে হয়েছে,
তো আপনি কি কখনো এই ইজ এর সাথে এই দে প্লুরাল সাবজেক্টটাকে নিতে পারবেন পারবেন না যার কারণে এখানে ইজ থাকা সত্ত্বেও আপনাকে কি করতে হবে এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে সেটা হলো প্লুরাল তার মানে আর তাই না তো যেহেতু বাক্যটা হাবদক আছে তাহলে এই জায়গায় নাবদক হবে হবে কি এটা আরেন্ট টেকের ফর্ম হবে আরেন্ট এরপর আপনি জানেন যে এ এভরিওয়ান এনিওয়ান এর পরিবর্তে কি হবে দে হবে তারপরে আপনি সেই প্রশ্নবোধক চিহ্ন তার মানে সেন্টেন্সটা হবে কি আরেন্ট দে আচ্ছা প্রিয় শিক্ষার্থী এবার একটু খেয়াল করো উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট আমার প্রথম প্রশ্ন হলো এই হার্ডলি শব্দটা একটা নেগেটিভ তার মানে তুমি কিন্তু একটু আগে বলছিলা যে এখানে যদি এটা মাইনাস থাকে তাহলে তুমি এটাকে প্লাস করবা তো মাইনাস থাকলে প্লাস করবা কিভাবে আমার এখন প্রশ্নটা হলো এটা মাইনাস তো স্যার আমি বুঝতেছি না সরাসরি এটা যে মাইনাস কারণ মাইনাস মানে আমরা জানি যদি নট থাকে নট মানে মাইনাস কিন্তু এই জায়গার মধ্যে তো স্যার সরাসরি কোনো নট নেই বাট টেগের মধ্যে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো তোমরা জানো হার্ডলি স্কার্সলি রেয়ারলি সেলডম তারপর হলো লিটল ফিউ আফিউ নাথিং নাইদার এই সমস্ত শব্দগুলো হলো নেগেটিভ শব্দ তার মানে এই শব্দগুলো যদি টেগে থাকে তাহলে আমি বুঝতে পারি যে এই শব্দটা আছে মাইনাসে তার মানে নেগেটিভ ফর্মে আছে আমাকে এটা পজিটিভ করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে যে এই হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে হার্ডলি যেহেতু নেগেটিভ ওয়ার্ড আবার আমি দেখেছি যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দেখো তো শোনা এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নেই যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাকে কি করতে হবে ওই যে নিয়ম অনুসারে ডো ডিড ডাজ ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই আমি এখানে কি করব এখানে আমি ডো ব্যবহার করব আচ্ছা সরি এখানে একটু প্রথম কথা হলো হ্যাঁ ডো ব্যবহার করব বাক্য যেহেতু হাবদক নাবদক আছে তাহলে হাবদক করতে হবে এখন প্রশ্ন হলো সাবজেক্ট এখানে কি আছে সাবজেক্ট আছে উই তাহলে এটা হবে কি ডো উই এখন প্রশ্নটা মনে রাখতে হবে যদি সাবজেক্ট হিসেবে প্রোনাউন ফ্রম মানে দ্যাট মিন্স উই যদি সাবজেক্ট হিসেবে থাকে সাবজেক্ট হিসেবে যদি উই থাকে তাহলে তোমার উত্তর পূর্ব পশ্চিম কোথাও তাকানোর দরকার নেই কারণ আমরা জানি উই থাকলে সরাসরি এটা বসেই যাবে এর কোনো পরিবর্তন হবে না আচ্ছা এরপর যে কথাটা বলেছি সেটা হলো দেখো লেট মি তাহলে এই মিটা আমি জানি একটা অবজেক্ট মিটা কি একটা অবজেক্ট তো যেহেতু মিটা একটা অবজেক্ট তাহলে আমার একটা প্রশ্ন স্যার আমরা সাধারণত জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যদি আমি টেক কোশ্চেন করতে চাই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে টেক কোশ্চেন করতে গেলে আমার মাথার মধ্যে যেটা মনে রাখতে হবে যে লেটের পর পর মানে লেট প্লাস আমি কথাটাকে এভাবে যদি বলি লেট প্লাস যদি আপনি মি দেখেন তারপরে আপনি যদি হিম দেখেন আপনি যদি দ্যাম দেখেন ঠিক আছে লেট মি লেট হিম লেট দ্যাম অথবা যদি লেট হার হয় এটাকে সমান সমান আপনি মনে রাখবেন এটা হবে কি উইল ইউ তার মানে হলো লেটের পর পরই যদি অবজেক্ট থাকে তার মানে লেটের পর মি থাকতে পারে হিম থাকতে পারে দ্যাম থাকতে পারে অথবা হার থাকতে পারে লেটের পর পরই যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব চোখ বন্ধ করে উইল ইউ নিয়ে নেব তাহলে স্যার যেহেতু বলেছে লেটের পর পর যদি অবজেক্ট থাকে তাহলে উইল ইউ হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই জায়গায় লেটের পর পর কি আছে মি যেহেতু মি আছে তাহলে আমি বুঝতেই পারতেছি এই টেকটা হবে কি উইল ইউ আচ্ছা এবার আসো এরপর আছে দ্য আনফিট ও টু বি ফিট তোমরা জানো আনফিট বলতে অসহায়দেরকে বোঝায় দ্য আনফিট ও টু বি ফিট ও টু মানে উচিত মানে অসহায়কে খাবার খাওয়ানো উচিত আমরা সাধারণত জানি যে এই ফিট শব্দটার অর্থ হলো কাউকে খাওয়ানো ফিট শব্দটার অর্থ কি কাউকে খাওয়ানো তাহলে এখানে সরাসরি যেহেতু ওট টু মানে এ ওটটা হলো একটা মডাল অক্সিলারি তাহলে বুঝাই যাচ্ছে এখানে এটা হবে কি ওটেন্ট ওটেন্ট এখন আসো আনফিট বলতে বাক্য হাবদক আছে তাহলে নাবদক হবে আনফিট বলতে কাদেরকে বুঝাইছে আনফিট বলতে অসহায়দেরকে বুঝাইছে কাদেরকে বুঝাইছে অসহায়দেরকে বুঝাইছে তাহলে এর পরিবর্তে এখানে আমরা কি দেব এটার পরিবর্তে হলো দেব দে তাহলে হবে কি ওটেন্ট দে আচ্ছা তারপরে আসো তারপরে যে সেন্টেন্সটা বলছে দেখো নান অফ আস ক্যান ডু ইট দেখো এই ক্যানটা হলো এখানে মডাল অক্সিলারি যেহেতু এখানে সরাসরি মডাল অক্সিলারি আছে তাহলে আমি এই মডাল অক্সিলারিটা কি নিয়ে নিলাম ক্যান আচ্ছা
ক্যানের পরপরই নান অফ আস, আমাদের কেউই, আমাদের কেউই না, তাহলে নানটা এখানে একটু খেয়াল করো, এই নানটা এখানে নেগেটিভ। আবার আমরা জানি নান যদি সাবজেক্ট হিসেবে, এখানে মূল কথাটা হলো নান অফ আস, আমাদের কেউই না, তাহলে এখানে দেখো এই আসটা এটা কি অবজেক্টিভ ফর্ম, আসটা কি অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম কি উই, এটার অবজেক্টিভ ফর্ম এটা হলো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হলো উই, তাহলে ক্যান উই। তারপরে জানো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এই জায়গায় মূলত আসলে এই সমস্ত বাক্যগুলা, এই যে থ্যাংক ইউ, এগুলাকে উইশ সেন্টেন্স বলি আমরা, মানে অভিবাদনমূলক অথবা কামনা বাসনাও বলতে পারি। যেমন সেন্টেন্সটা যদি আসলে আমি এরকম বলি যে আই উইশ থ্যাংক ইউ, তার মানে থ্যাংক ইউ দ্বারা তো তুমি নিজেও বুঝতেছো যে থ্যাংক ইউ দ্বারা স্যার কী বোঝাচ্ছে, থ্যাংক ইউ দ্বারা এটা অবশ্যই একটা অভিবাদন বোঝাচ্ছে বা একটা কামনা বোঝাচ্ছে, তার মানে বুঝাই যাচ্ছে যে এখানে যেহেতু উইশ শব্দটা আছে, তার মানে আমার মনেই রাখতে হবে যে এই জায়গার মধ্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে ডো ডিটাচ ব্যবহার করতে হবে, আর নিঃসন্দেহে এখানে হবে কি ডো, তো ডো যদি হয় বাক্যটা আছে হাবোধক, নাবোধক করলে হবে কি ডোন্ট, আর সাবজেক্ট আছে কি আই, তার মানে হবে কি ডোন্ট আই, তাহলে এই সেন্টেন্সটা হবে কি ডোন্ট আই। এরপরে আসো, বলছি ওপেন দ্য ডোর। আচ্ছা তোমরা দেখো তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ওপেনটা একটা ভার্ব, তো যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হইলেই উইলিও, সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হইলেই কি উইলিও, তার মানে আমার এটাও হবে কি উইল ইউ। এরপরে আসো দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার, দেখো আমরা জানি রাইজ, রেজ শব্দটার দুই নাম্বার ফর্ম হলো কি রোজ, অর্থটা কি দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ববোধ জেগে উঠল। তাইলে একটু আমি যদি এটাকে ব্যাখ্যা করে বলি, আচ্ছা পৃথিবীতে মা বৃদ্ধি পায় নাকি মাতৃত্ব বৃদ্ধি পায়, একটু চিন্তা করো তো, অবশ্যই মাতৃত্ব বৃদ্ধি পায়, মা কখনো বৃদ্ধি পায় না, মায়ের ভালোবাসা বৃদ্ধি পায়, মায়ের মাতৃত্বভাব বৃদ্ধি পায়, মাটা বৃদ্ধি পায় না। আচ্ছা তো এখানে আমরা বুঝছি যেহেতু এটা রোজ আছে, তার মানে ভার্বের দুই নাম্বার ফর্ম আছে, তাহলে এখানে হবে এটা ডিড, এটা হবে কি ডিড, দেখো বাক্যটা আছে হাবোধকে, নাবোধকে হবে ডিডেন্ট। এখন প্রশ্ন হলো সাবজেক্ট কাকে দিবা, প্রশ্ন হলো সাবজেক্ট কি এখানে মাকে সাবজেক্ট দিবা, না মা বৃদ্ধি, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো, তার মানে মাতৃত্ববোধটা এখানে সাবজেক্ট, মাটা সাবজেক্ট না, তার যে মাতৃত্ববোধ এটা সাবজেক্ট, তাহলে মাতৃত্ববোধ এটা একটা কি ফিলিংস, অনুভূতি, তার মানে এটা একটা বস্তুবাচক জিনিস, তার মানে এর পরিবর্তে কী হবে ইট, তার মানে আমরা যেটা পেলাম সেটা হলো যে মাদার রোজ ইন হার, এটা হবে কি তার মাঝে মাতৃত্ববোধ জেগে উঠলো, এটা হবে হলো ডিডেন্ট ইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি টেক কোশ্চেনের জাস্ট কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোকপাত করলাম, তো পরবর্তী ক্লাসেও টেক কোশ্চেনের আরও ডিটেলস কিছু কথা আমি তোমাদের সামনে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।